কখনো কি এমন হয়েছে যে কোনো জায়গায় কিছু নিয়ে খুব জমজমাট আলোচনা হচ্ছে, যেখানে আপনার অনেক কিছু বলার আছে বা মতামত দেওয়ার আছে, কিন্তু আপনি দিতে পারছেন না, ভয় পাচ্ছেন? কারণ পুরো আলোচনাটা হচ্ছে ইংলিশে, তার মানে আপনার স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করতে হবে। এই স্কিল ইম্প্রুভ করার জন্য আপনার বেশ কিছু জিনিস আয়ত্তে আনতে হবে, যেমন প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। আপনার ইংলিশ প্রত্যেকটা শব্দের এবং বাক্যের উচ্চারণ যেন সঠিক হয় এবং কথা পরিষ্কারভাবে বোঝা যায়। ফ্লুয়েন্সি বা সাবলীলতা, কমফর্টেবলি ইংলিশ বলতে পারা। আপনি যা বলছেন তার যেন একটা স্টাডি ফ্লো থাকে, অর্থাৎ কথা আটকে যেন না যায়। ভোক্যাবুলারি বা শব্দগুচ্ছ, ইংলিশের অনেক রকমের শব্দ, ওয়ার্ডস, ফ্রেজেস এবং এক্সপ্রেশনস জেনে রাখতে হবে, যাতে করে আপনার কথার অর্থ সঠিক এবং সংক্ষিপ্ত হয়। গ্রামার, ইংলিশে ভালো মতো যোগাযোগ করার জন্য সবচেয়ে দরকার হচ্ছে সুন্দর মতো সেন্টেন্স তৈরি করা। যেটা করতে হলে আপনার জানা থাকতে হবে গ্রাম্যাটিক্যাল রুলস এবং তাদের ব্যবহার। কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, শুধু ফ্লুয়েন্ট আর গ্রাম্যাটিক্যালি কারেক্ট হলেই যে আপনি অনেক ভালো বক্তা হয়ে যাবেন এমনটা না, পাশাপাশি আপনার সুন্দর মতো কথা বলতে পারার উপায় জানা থাকতে হবে, যেমন প্যারাফ্রেজিং, ক্ল্যারিফাইং এবং সুন্দর করে কমিউনিকেট করার জন্য কথা বলার সময় অঙ্গভঙ্গি মানে এক্সপ্রেশনস। লিসেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এতক্ষণ যা বললাম এগুলো মেনে চললে আপনি একজন ভালো বক্তা হবেন, কিন্তু ভালো কমিউনিকেটর হওয়ার জন্য আপনার সামনের মানুষটা কি বলছে তা তো বুঝতে হবে। ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টস বা কথা বলার ধরন ও ইন্টোনেশন প্যাটার্নস বুঝতে হবে এবং ঠিকভাবে সাড়া দিতে হবে। কনভারসেশন স্কিলস, সুন্দর করে কোনো আলোচনার অংশ হতে হলে আপনার কনভারসেশনের স্কিলস বাড়াতে হবে। এর জন্য কীভাবে একটা আলাপ শুরু করতে হয়, অন্যের প্রশ্নের উত্তর দিতে হয়, মিনিংফুল এবং সামঞ্জস্যপূর্ণ কনভারসেশন চালিয়ে যেতে হয়, এটা জানতে হবে। প্রেজেন্টেশন স্কিলস, আত্মবিশ্বাসের সাথে কোনো টপিক প্রেজেন্ট করা, তার জন্য প্রয়োজনীয় সব তথ্য গুছিয়ে পরিষ্কার এবং পারসুয়েসিভ কমিউনিকেশনের দ্বারা অডিয়েন্সকে এঙ্গেজ করা, এই সব কিছু এর মাঝে পড়ে। নেগোসিয়েশন অ্যান্ড পারসুয়েশন, আপনি যে কথা বলছেন এই কথার মাধ্যমে কোনো কিছু আদায় করা, কাউকে দিয়ে কিছু করানো, কারো উপর প্রভাব বিস্তার করা, এসবই এর মাঝে পড়ে। এসব কিছু করার জন্য আপনার লাগবে কিছু নিয়ে বলার আগে তা সম্পর্কে জেনে নেওয়া, আপনি যা বলছেন তার ভিত্তিসহ উপস্থাপন করা, সিলেক্টিভ ওয়ার্ডস ইউজ করা, এসব। কালচারাল সেন্সিটিভিটি, আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি যা অন্যদের কাছে অফেন্সিভ বা ডিসরেসপেক্টফুল বা অসম্মানজনক হতে পারে। শুধু শব্দই না, অনেক অঙ্গ ভঙ্গিও অফেন্সিভ হয়, তাই কালচারাল কনটেক্সট বা অন্যদের সংস্কৃতি জেনে কমিউনিকেট করাটা খুবই জরুরি।